দেওয়ানজির খবরের প্রয়োজন আমার ফুরিয়ে গেছে। এখন যাকে প্রয়োজন তার কোন খবর এলো? রামপ্রসাদের কোন খবর বলে সে কি এলো? তিনি হালি শহরে নেই। নেই? তবে কোথায় সে? তার বাড়ি থেকে তাকে খুঁজছে। তার স্ত্রী নাকি মৃত্যু শয্যায়। তার স্ত্রী মৃত্যু শয্যায়? তবে সে কেমন করে আমার কাছে আসবে? কিন্তু কিন্তু সে যে আমায় কথা দিয়ে গিয়েছিল আমার শেষ সময়ে এসে আসবেই, তার কথা তো মিথ্যে হবার নয়। গঙ্গা ধারে ধারে এগোলে হতো না কেন? এই পথটাই তো সিধে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তাড়াতাড়ি তো পৌঁছানো যাবে, কিন্তু কোথায়? বিশু ডাকাতের আড্ডায়। বিশু ডাকাত? হ্যাঁ, চিটু ডাকাতের বংশধর। সে শুধু ডাকাতি করে না, আবার বলিও খোঁজে। প্রতি অমাবস্যায় সে তার ইষ্ট দেবীর সামনে নরবলি দেয়। শুধু মোর আসার অপেক্ষায় একটি প্রণাম করে আমি তোমার কাছে যাচ্ছি। সিদ্ধ মাতৃ সাধক, তোমার কথা তুমি রাখবে আমি জানি, তোমার কথা তুমি রাখবে। কিন্তু কিন্তু আর যে বিলম্ব সয় না। আমার রক্তে তো তৃষ্ণা মিটু, মন্নন্তরের মরণে পার্থ সন্তানদের খাস নেই। আমার রক্তে বিশু সর্দারের হিংসে মিটু, তোর নামে আর যেন সে জীবত্যা না করে মা। তোমার ওই বুক নিতে বিশু সর্দারের প্রাণ গলে না থাকুক। হ্যাঁ, তবে একথা সত্যি, আগে যাদের বলি দিয়েছি তারা সব প্রাণ ভয় আদমরা জীব। তোমার চোখে জল নেই, প্রাণের জন্য আকুতি নেই, মায়ের বলি হবে আজ সার্থ। তোমার যদি কোনো শেষ বাসনা কিংবা ইচ্ছা থাকে বলো, বিশু সর্দার তা পূরণ করবে। শেষ ইচ্ছে, শেষ বাসনা? সর্বাণীকে কথা দিয়েছিলাম, তার শেষ সময় মহারাজা কৃষ্ণচন্দ্রকে কথা দিয়েছিলাম, তার চরম প্রয়োজনে তিনি উপস্থিত থাকব। তোর যদি তা ইচ্ছে নয় তো আমায় দিয়ে কথা দেওয়ালি কেন? কি ভাবছে ঠাকুর? বিশু সর্দার যখন কথা দিয়েছে তখন নির্ভয় তোমার বাসনা বলতে পারো। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে যদি কোনো বাসনা থাকে তো প্রাণ ভরে বুক ভরে তোর এই রক্ত খাকি মায়ের নাম করা। তিলক দ্বারা করে সামন বদন করে মাকে ডাকি, তিলক দ্বারা করে সামন আমার বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কি না
আসেন দেখি আমার বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি তিলক দাঁড়া করে সমন বদন ভোজে মাকে ডাকি লয়ে যাবি সঙ্গে করে তারা তো ভাবনা কি রে লয়ে যাবি সঙ্গে করে তারা তো ভাবনা কি রে তবে তারা নামে কবচমালা বৃথায়ামি গলায় রাখি তিলক দাঁড়া করে সমন বদন ভোজে মাকে ডাকি লয়ে যাবি সঙ্গে করি তারা তো ভাবনা কি রে লয়ে যাবি সঙ্গে করি তারা তো ভাবনা কি রে তবে তারা নামে কবচমালা বৃথায়ামি গলায় রাখি তিলক দাঁড়া করে সমন বদন ভোরে মাকে ডাকি মহেশ্বরী আমার রাজা আমি খাতা লোকের প্রজা আমি কখন লাতান কখন সাতান বাকির দায়ে নাহি ঠেকি প্রসাদ বলে মায়ের লীলা বলে মায়ের লীলা অন্যে কি জানিতে পারে যার ত্রিলোচন না পেল তত আমি অন্ত পাব কি এতদিন সবাইকে বলি দিয়ে এসেছ এবার নিজে বলি হও ঠাকুর বলি হব বলি হব বলি হব মায়ের কাছে বলি মানে আত্মহত্যা নয় বিশু মায়ের কাছে সত্যিকার বলি হচ্ছে মায়ের ইচ্ছায় সৃষ্ট এই জগতের সেবায় নিজেকে উৎসর্গ করা তুমি মানুষের সেবায় জগতের সেবায় নিজেকে উৎসর্গ করো বিশু নিজেকে উৎসর্গ কর আশা রাশা ভবের আশা আশা মাত্র হলো আশা রাশা ভবের আশা যেমন চিত্রের পদেতে পড়ে ভ্রমর ভুলে রোল আশা রাশা ভবের আশা প্রসাদ বলে ভবের খেলায় রাম প্রসাদ বলে পবের খেলায় যা খবর তা হলো সন্ধ্যাবেলা
কোলের ছেলে এবার সন্ধ্যা বেলা কোলের ছেলে ঘরে নিয়ে চলো বেগার খেটে মরলেন ভূতের বেগার খেটে আমার কিছু সম্বল নাই মাগেতে কিছু সম্বল নাই মাগেতে মরলেন ভূতের বেগার খেটে পঞ্চভূত ছয়টা রিপু দশেন্দ্রিয় মহালেঠে তারা কারো কথা কেউ শোনে না দিন যে আমার গেল কেটে মরলেন ভূতের বেগার খেটে মরলেন ভূতের বেগার খেটে তোর জগতের নীলা সাঙ্গ হয়েছে এবার মায়ের কোলে ফিরে আয় কাল আমার এই বিগ্রহ বিসর্জন দিবি আর সেই সঙ্গে তুই আসবি আমার কোলে মনে পড়েছে মা মনে পড়েছে এতদিনে তোর ছেলেকে মনে পড়েছে ওরে ওরে তোরা বাজা তোরা বাজা ওরে ওরে তোরা বাজা বাজা কালী কোন গে বগল বাজায়ে কালী কোন গে বগল বাজায়ে কেতনু চরণে তারা কর চলবে অভির ভাবনা পিবা মনকে করণে কালী কোন গে বগল বাজায়ে কালী কোন গে বগল বাজায়ে কেবল ঘোষণার রবে গো নিতান্ত যাবে দিন এদিন যাবে তারা নামে অসংখ্য কলঙ্ক রবে গো নিতান্ত যাবে দিন এদিন যাবে ভবের হাটে ফাটকোজ বসেছি ঘাটে উমা সূর্য বসিল পাটে না এলবে গো